কেবাদিনো ধরে জিএমসিএইচত চিকিৎসাধীন হয়ে আছে অখিল গগৈ। অখিল গগৈর স্বাস্থ্যর বুজ লোবলৈ জিএমসিএইচত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি পোনে পোনে সেই পরিবেশটি দেখাব বিচাৰিছো। রাত আহার দিনাখন শরীরের বাঁওফালে কষ্ট অনুভব করেছিল, এতিয়া লাহে লাহে তেওঁ মোক কৈছে বহুতখিনি ভাল পাইছে। তেনেকুৱা প্ৰয়োজন নাই, কিন্তু সাধারণত কেতিয়াবা যদি দিল্লীত কিবা বেলেগ রাজনৈতিক কামত যায় বা বেলেগ কিবা কামত যায়, তেতিয়া সেকেন্ড অপিনিয়ন এটা লওয়া বেলেগ কথা। কিন্তু একেবারে বেমার দেখাব বলে দিল্লীত যাবলগীয়া বেমার নহয়, কিন্তু ধরে লওয়া হোক আন কিবা কামত দিল্লীত গৈছে, তেতিয়া লগত বোলে সেকেন্ড অপিনিয়ন এটা লৈ ললো, সেটোতো কোনো অসুবিধা নাই। তো পোর্টেলত যাব, পোর্টেলত যাব, নিজের নামটো যার লগত মিউচুয়াল করব খুঁজছে তেনেকে একটা ফর্মেট আছে। এই পোর্টেলটোর বিষয়ে জানিব খুঁজিলে আপনাদের সর্বশিক্ষা অভিযানের যেটো মিউচুয়াল টিচার ট্রান্সফারের পোর্টেল আছে এটা চাব পাৰিব। তাত যেটো ব্যবস্থা ইয়াতো আমার সরকারি আন বিভাগতো এতিয়া তেনেকুৱাই ব্যবস্থা হব। নহব, নিজের ডিপার্টমেন্টের বাইরে যাব নয়, ডিপার্টমেন্টের ভিতরতে থাকি লাগবে, ডিপার্টমেন্টের বাইরে যাব নয়। বুঝাই কল কেনেকে কি অভিযোগ থাকিব পারে? আপনি মোক এটা কথা কক যে ইয়াত মোর কি স্বার্থ থাকিব পারে? বরপেটা সত্রখন যদি সংরক্ষণ হয়, বটদ্রবা সত্রখন যদি সংরক্ষণ হয়, সুন্দরদিয়া সত্র যদি সংরক্ষণ হয়, পাটবাউসী সত্র যদি সংরক্ষণ হয়, তাতে মোর কি লাভ থাকিব পারে? মাজুলী তো ভরত নরহে আইনখনের বাহিরত রাখিছে। ভরত নর ডাঙরিয়ায় কলে যে এই আইনখন আনিলে এস টি মানুষের অধিকার নোহা হব, শিডিউল কাস্ট মানুষের অধিকার নোহা হব। সেই কারণে মানে এইটুকু কলো সদনত যে মাজুলীর মানুষে এবার আইনখন পড়ি চাওক, যাতে তেওঁলোকৰ মনত কোনো ভুল ধারণা না থাকে, আর নভেম্বরত আমি আইনখন লৈ আহিম। এইটো সদনত আপনাদেরও ভিডিও রেকর্ডিংত আছিলে, ভরত নর ডাঙরিয়ায় কোৱা কারণে মই বন্ধ করলো। এটা ভরত নর ডাঙরিয়াও বিজেপিত যোগদান করেছে নাকি? আপনাদের এনেকা কথাবুর কিয় সুধে? মানে ইমান টিভিত জল জল পটপট করে যে মাজুলীর উপর আহিছে ভরত নরহে কলে যে আমার মিসিং রাইজর অধিকার নষ্ট হব, তেতিয়া মই কলো মই যদি এনেকে আইনখন পাস করে দিও আপুনি তো অপপ্রচার চলাব, গতিকে মই এবার মাজুলীর মানুষক আইনখন পঠাই দিম, তেওঁলোকে আইনখন পড়ি চাব, তেওঁলোক সন্তুষ্ট হব, তেওঁলোকে লাগে বলে কব, তেতিয়া মই অন্তর্ভুক্ত করি। মাটি তো কিনব সবই পারিব সব জায়গাতে, আজির দিনতো আইনখন নাই, আপুনিও যতে ততে মাটি কিনব পারিব। যদি আপনার লগত বগা টকা আছে কলা টকা নাই, আপনি অসমৰ যতে ততে আজির দিন মাটি কিনব পারিব, ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকক বাদ দি তাতে বিতর্ক কেনেকে হব পারে? কিন্তু আপনি মোক বুঝাই দিয়কচোন, এইটা বিতর্ক এটা করলে বিতর্ক হব পারে? রাইজর দলকে মই সুধিলো, যদি শিবসাগরের অখিল গগৈয়ে গুৱাহাটীত মাটি কিনব পারে, তেতিয়া গুৱাহাটীর হিমন্ত বিশ্ব শর্মায় যোরহাটতো মাটি কিনব পারে আজির দিন পারে নে নয়? খালি টকাটো কলা হব নালাগে, টকাটো বগা হব লাগে। কিন্তু যিদিনাখনের পর আইনখন হব, যদি আইনখন হব দিয়ে কংগ্রেসে, তেতিয়া আর কিনব নোৱাৰিব, ইমানে কথা। গুৱাহাটীতো মাটির দাম বেশিহে, তাতে মাটির দাম কমহে, গতিকে ইমান দামি মাটি কিনাক লৈ রাইজর দলে বিতর্ক করা নাই, কম দামি মাটি কিয় বিতর্ক করেছে? নিজরা পারত যত অখিল গগৈর মাটি আছে তো দাম বেশি হয় না নয়? তো সেই কারণে এই কথাবিলাক এনেই আর একটা অভিযোগ আনিলে হব নি? কংগ্রেস দলত যোগদান করবে বলে মোৰ দুমাহমানৰ পৰা খবৰ আছিলে, আহিব না? না না, বাপরে, আমার বিজেপির গহপুরত উৎপল বরা আছে আর আমি আর সমস্যা কিয় লম? না, মোৰ ৰিপুণ বৰাৰ লগত ইমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নাই, আর তেখেতে যতে আছে, একচুয়ালি মই ভাবো
যে তেখেতে কংগ্রেছ দল ত্যাগ করবই নালাগিছিল, কারণ কংগ্রেছে তেওঁক রাজ্যসভার টিকেটও দিছিল, আমিহে হরুয়াইছো, তেওঁ কংগ্রেছৰ ওপৰত খং করবই নালাগিছিল, তেওঁ জৈন্য কিয় করলে, কংগ্রেছনো কিয় এরিলে, সেটো মই বুঝি নাপালো। আজিলেকে মই নিজেও কাবা কাবা সুধো যে রিপুন বরাই কংগ্রেস এরিছিলে কিয়, তেওঁকতো এরার কোনো প্রয়োজনে নাছিল। মোৰ কথাটো হল যে তেখেত কংগ্রেসেতই প্রথমতেই কংগ্রেস এরিব নালাগিছিল, কারণ তেওঁ কংগ্রেসৰ সভাপতি হৈ আছিল, সভাপতি এজনে দল ত্যাগ করার প্রয়োজনেই নাথাকে। এইবিলাক কংগ্রেসত সহির কি ভ্যালু আছে যদি লম বলে লই লব, আর মই ভাবো তো আলোচনা করিয়ে রিজাইন দিছে। এইবিলাক আর মিডিয়ার কারণে 19 জনে সহি করা, 20 জনে সহি করা, যেটো কংগ্রেসত ভাবি লৈছে সেইটোই আর ইয়াত আর মিডিয়ার কি কথা না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছু সময়ের পূর্বে এনে ধরনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অখিল গগৈক সাক্ষাৎ করেছে, যেহেতু স্বাস্থ্যর তেখেতৰ কিছু অবনতি ঘটিছিল আর তার বাবে জিএমসিএইচত কিছুদিন ধরে চিকিৎসাধীন হয়ে আছে, আর তার পরিপ্রেক্ষিততে মুখ্যমন্ত্রীগুলি সাক্ষাৎ করেছে অখিল গগৈক, আর সমান্তরালভাবে সাংবাদিকর প্রশ্নত কেবাটাও উত্তর প্রদান করেছে।